সাহরি ও ইফতারের সঠিক সময় কোনটি? সাহরির সময় কখন থেকে শুরু ও শেষ হয়? এইভাবে একইভাবে মাগরিবের আজান দেওয়া হলে কি ইফতারের সময় হয়? অনেকে বলে আজানের সময় ইফতার করা ঠিক না, কারণ আজানের জবাব দিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো ইফতারের সময় কখন হয়? এর উত্তর হলো সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়ে গেছেন ইফতারের সময় হয়ে গেছে, আজান হোক বা না হোক। সচরাচর রমজান মাসে অন্তত মুয়াজ্জিন সাহেবরা অ্যালার্ট থাকেন একেবারে টাইমলি আজান দেওয়ার জন্য, ঠিক না? অতএব আপনি আজান শুনে ইফতার করলেও ঠিক আছে, আর সূর্য ডুবা নিশ্চিত হয়ে গেছেন তারপর ইফতার করছেন এটাও ঠিক আছে। এখন কথা হলো রমজান মাসে যেটা হয়, আমাদের ইফতারির মধ্যে আজান চলতে থাকে, মুয়াজ্জিন সাহেব বেচারা একটা খেজুর দিয়া কোনো রকম মুখে খায় বেচারা আজান দেয় এবং মাগরিবের আজানটা একটু তাড়াতাড়ি করেই দেয়, কারণ ক্ষুধা তো তারও আছে বেচারা। তো এখন একাম আজানের যে জবাব দেওয়া, মুয়াজ্জিন যা যা বলে তা তা মুখে মুখে তার সাথে বলা, হাইয়া আলাইসাল্লাহ হাইয়া আলাইহিস সালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বাকিগুলো যা যা আছে তা তা বলা, এটা সুন্নত, এত সওয়াবের কাজ যে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে তাদের সবাই সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে। আর আপনি আজানের জবাব দিয়ে মুয়াজ্জিন সাহেবের সাথে তাল মিলিয়ে তা তা বললেন, আল্লাহু আকবার বললো, এরপর আপনি আল্লাহু আকবার বললেন, আশহাদু ইল্লা বললো, আপনি আশহাদু ইল্লা বললেন, এভাবে যদি তার সাথে তাল মিলিয়ে তারপরে পরে বলে যান, জবাব দেন, তাহলে সেই ক্ষেত্রে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাইলো আপনিও পরিমাণ সওয়াব পাবেন। তাহলে এবার নিজের নামাজের সওয়াব তো পাচ্ছেনই, এক্সট্রা সমস্ত মুসল্লিদের সমপরিমাণ নামাজের সওয়াব পাবেন, কত বড় ব্যাপার। আমাকে বাহির থেকে এক বোন একবার বললেন যে হুজুর আমি মক্কার আজানের সরাসরি লাইভ আজান শুনে শুনে ওইটা উত্তর দেই, যাতে করে হারামের যত মানুষ নামাজ পড়ে তাদের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পাবে, আর আজানের জব দেওয়ার ফলে আল্লাহ তাআলা মুয়াজ্জিন সাহেবের এই সওয়াবের মতো আমাকে সওয়াব অনুগ্রহ করে দিবেন, সে আশা আমি এই কাজটা করি। অতএব আজানের জব দেওয়াটা একটা বড় আমল এবং সওয়াবের কাজ, যেটা আমরা করি না। রমজান মাসে আমলটা আমাদের ছুটে যায়, এটা ছুটা উচিত না। আপনি খাওয়ার ফাঁকে ফাঁকে আজান দিয়ে দেন, মুয়াজ্জিন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে আপনি এক গাল বুট মুড়ি খান, এরপরে মুয়াজ্জিন আবার আল্লাহ টান দিতে দিতে আপনার মুড়ি খাওয়া হয়ে যাবে, এরপরে শেষ করছে আবার আপনি টান দেন। অতএব বুদ্ধি যদি থাকে তাহলে বুটমুড়িও খাওয়া হবে, আজানের জবাব দেওয়াও হবে, আর বুদ্ধি যদি না থাকে অথবা যদি পেট মনে হয় যে সোলায় পড়তেছে তাহলে আর আজানের জবাব দেওয়া হবে না। যদি আজানের জবাব মুখে দেওয়াটা ওয়াজিব না, না দিলে গুনাহ হবে না, কিন্তু দিলে সওয়াব হবে, অসুবিধা কি, আপনি ইফতারও করলেন আজানের জবাব দিলেন, দুইটা একসাথে চলতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন। এরপর প্রশ্ন হলো ইমাম সাহেব কবরের দিকে ফিরে মুনাজাত না করার কারণে ইমাম সাহেবকে বাধ্য করা হচ্ছে, অথচ ইমাম সাহেব কিবলার দিকে ফিরে মুনাজাত করেন, আসলে সঠিক কোনটা? কবরের কাছে আমরা তো দোয়া করি না, আমরা দোয়া করি কার কাছে? অতএব কবরের দিকে ফিরে দোয়া করার তো কোনো বিশেষ কারণ থাকতে পারে? আপনি কেবলামুখী হয়ে যে কোনো দিকে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, কিন্তু কবরের দিকে ফিরে তাকালে, যারা কবরের কাছে প্রার্থনা করে, কিছু লোক আছে না যে কবরের শোয়া মানুষের কাছে সাহায্য চায়, কবরের কাছে শোয়া মানুষের কোনো সাহায্য করার ক্ষমতা আছে? সাহায্য করার একমাত্র ক্ষমতা কার? আমরা সূরা ফাতিহাতে নিজেরাই স্বীকার করি, ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইব, আবার কবরওয়ালার কাছে সাহায্য চাই। এই জন্য কবরের দিকে ফিরে দোয়া করা, এটা প্রকারান্তরে কবরওয়ালার কাছে সাহায্য চাওয়ার অন্তত সাদৃশ্য হয়, ইমানদার চাইবে আল্লাহর কাছে। এই জন্য যে কোনো দিকে তিনি চাইয়ে তাকে চাই দোয়া করতে পারেন, কিন্তু যখন কোনো বিশেষ দিকে চাইয়ে চেয়ে দোয়া করলে মনে হয় তার কাছে চাচ্ছে, সাদৃশ্য হচ্ছে, সে তখন কেবলামুখী হয়ে দোয়া করবে এবং প্রমাণ করবে যে না, আমি কবরওয়ালার কাছে নয় বরং কবরওয়ালার মালিকের কাছে চাচ্ছি। মালিকের কাছে চাওয়ার সুযোগ থাইলে থাকলে মালিকের কাছে না চাইয়া মালিকের কর্মচারীর কাছে চাওয়া কি কোনো সম্মানের কথা? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কোনো গোলামের কাছে না।